প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাংলা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো কই মাছ ভুনা বা দু পেঁয়াজা। তার প্রথমে কই মাছগুলোতে লবণ এবং হলুদ মেখে ভেজে নিয়েছি। আমি এখন এগুলোকে ভুনা করব। তারপর আমার যে উপকরণ লাগবে রান্নার জন্য, প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর লাগবে রসুন বাটা, জিরা বাটা, তারপর লাগবে লবণ, তারপর নিয়েছি হলুদ গুঁড়ো, আর লাগবে মরিচ। আমি শুকনো মরিচ বেটে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচ অথবা কাঁচা মরিচ দিয়েও করতে পারেন, তবে বাটা মরিচ দিয়ে করলে রঙটা সুন্দর হয়। তারপর লাগবে তেল, আর নিয়েছি ধনে পাতা। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি, কই মাছ ভুনা বা দু পেঁয়াজা। No.